চল স্টার্ট করি। পড়ে এসেছিস তো সলিউশন আর ইলেকট্রোকেমিস্ট্রি পড়ে এসেছিস, ফার্স্টে সলিউশনে যাবো, বই বার কর। এনসিটির বই বার কর। বার করেছিস? আচ্ছা কার কোথায় কী কী ডাউট আছে বল, ফার্স্ট থেকে শুরু করি। ইনিশিয়ালি পার্সেন্টেজ ডাব্লিউ বাই ডাব্লিউ, পার্সেন্টেজ ভি বাই ভি, পার্সেন্টেজ ডাব্লিউ বাই ভি, মোল ফ্র্যাকশান, এখানে আমার মনে হয় না কারো কোনো ডাউট আছে। এই ক্যালকুলেশন তো আমরা নিউমেরিক্যালসের মধ্যে এমনি করেছিলাম। যারা পড়ে আসিস নি, পরের দিন বাড়িতে নিজের দায়িত্বে পড়িস আবার। আচ্ছা এফেক্ট অফ টেম্পারেচার কী বলেছে বেসিক্যালি? আচ্ছা এটা ক্লাসের পরে বলছি, ঠিক আছে? এখান থেকে তো তোর কোনো কোশ্চেন আসছে না, সোজা কথা। এই ক্লাসের পরে লিচাতলিয়াস প্রিন্সিপালের প্রিন্সিপাল দিয়ে বোঝাতে হবে এক্সোথার্মিক এন্ডোথার্মিক। আমি আপাতত বোর্ড এক্সামের রেসপেক্টে বলছি, তুই চলে যাচ্ছে পেজ নাম্বার। আচ্ছা টপিক 2.3.1, দেখ 2.3.1 সলিবিলিটি অফ আ সলিড ইন আ লিকুইড, ঠিক আছে? আচ্ছা সলিবিলিটি অফ সলিড ইন আ লিকুইড, তার মধ্যে দেখ বেসিক্যালি সেকেন্ড প্যারাটা যেটা আছে, সেকেন্ড প্যারাটা দেখ। When a solid solute is added to the solvent, some solute dissolves and its concentration increases in solution. This process is known as dissolution. ঠিক আছে, এরকম লাইন বাই লাইন কোশ্চেন সাধারণত আসে না, যদি দেয় হোয়াট ইজ ডিজলিউশন, কারণ দিতেই পারে, এনসিআরটি খুঁটিয়ে তো সিবিএসসি বোর্ডে কোশ্চেন হয়। ওকে হোয়াট ইজ ডিজলিউশন, হ্যাঁ হ্যাঁ এরকম তো আসে না সাধারণত, ঠিক আছে? ডিজলিউশন আর সাম সলিউড পার্টিকেলস ইন সলিউশন কোলাইড উইথ দ্য সলিড সলিউড পার্টিকেল অ্যান্ড গেট সেপারেটেড আউট অফ সলিউশন, দিস প্রসেস ইজ নোন অ্যাজ ক্রিস্টালাইজেশন। এরকম কোশ্চেন এখন অবধি আসেনি, যদি আসে তুই ডিজলিউশন আর ক্রিস্টালাইজেশন পড়ে রাখবি এখান থেকে। আচ্ছা বোঝার পাট আমি বলছি এরপরে কোথায় আছে। হেনরিস লয়ের স্টেটমেন্ট আমি তো এর আগেই পড়েছি, হেনরিস লয়ের স্টেটমেন্ট পড়া আছে। আমি এবার একদম পুরো টপিক ওয়াইজ যাবো, ওই মোলের ক্যালকুলেশন, পার্সেন্টেজ ডাব্লিউ বাই ডাব্লিউ, পার্সেন্টেজ ডাব্লিউ বাই ভি, ওখানে আমি কিছু বলছি না, ঠিক আছে? আচ্ছা হেনরিস লয়ের ক্যালকুলেশন, সরি হেনরিস লয়ের ম্যাথামেটিক্যাল ফর্ম সবার পড়া আছে, পি ইকস টু বেসিক্যালি কে এইচ ইন্টু এক্স, ঠিক আছে? হেনরিস লয়ের স্টেটমেন্ট এটাও আমি তুই পড়েছি, তাই তো? তার মনে আছে একটা কথা ছিল, হেনরিস ল ইজ এ স্পেশাল কেস অফ রাউলস ল, নাকি রাউলস ল ইজ এ স্পেশাল কেস অফ হেনরিস ল, কী ছিল বলতো? হেনরিস ল ইজ এ স্পেশাল কেস অফ রাউলস ল, মনে আছে? এটা কিন্তু তোর পরীক্ষাতে কোশ্চেন আসে, সলিউটটা যদি গ্যাস হয় তখন ওটা মারছে হেনরিস ল হয়ে গেল, বুঝতে পারছিস তো? এটা কিন্তু পরীক্ষাতে কোশ্চেন আসে, পাঠানো ছিল, আমিও পরীক্ষাতে কোশ্চেন দিয়েছি, তুইও বাড়িতে প্র্যাকটিস করেছিস। সুজন পড়ার পরে দাঁড়িয়ে আসতো ক্লাসের পরে। আচ্ছা নেক্সট হচ্ছে কে এইচ এর সাথে, মানে হেনরিস কনস্ট্যান্টের সাথে সলিবিলিটি রিলেশন, মনে আছে পড়েছিলাম কে এইচ এর সাথে সলিবিলিটি রিলেশন, হেনরিস কনস্ট্যান্টের সাথে সলিবিলিটি রিলেশন ক্লাসে পড়েছি, বইয়েও আছে, কোথায় আছে বইয়ে বলে দিচ্ছি। 2.3.2 বেসিক্যালি পেজ নাম্বার 39, পেজ নাম্বার 39 ডান দিকে একদম নিচে দেখ, হায়ার দ্য ভ্যালু অফ কে এইচ লোয়ার ইজ দ্য সলিবিলিটি, ধরে ধরে বুঝেছিলাম এর আগে, হায়ার দ্য ভ্যালু অফ কে এইচ লোয়ার ইজ দ্য সলিবিলিটি, পেজ খুঁজে, সবার পেজ নাম্বার 39 আছে কি এই ছবিটা? 39 আছে এই ছবিটা, সবারই 41 আছে, তাই তো? তোদের এনসিআরটি আছে কিনিস তোর এনসিআরটি, তোর রিয়া তোর এনসিআরটি, হ্যাঁ তোর আছে বাড়িতে, ঠিক আছে? আচ্ছা পেজ নাম্বার 39 সলিবিলিটির সাথে আমার পড়া আছে এটা, তোর কিন্তু দেখা দেবে ডাইরেক্ট কোশ্চেন করবে,
কেইচার চার পাঁচটা ভ্যালু দিয়ে দেবে, দিয়ে জিজ্ঞেস করবে কোনটা সলিডিটি বেশি কোনটা সলিডিটি কম, সোজা কথা। ওকে চল, ধরে ধরে এর আগে বুঝেছিলাম কেন কেইচের সাথে কীভাবে রিলেটেড হয়েছে দেখি বুঝেছিলাম। নেক্সট হচ্ছে তোর তিনখানা, পরের পেজে চলে যাবি। তিনটে অবজারভেশন বেসিক্যালি হেনরিস লয়ের অ্যাপ্লিকেশন, কী কী ছিল বলতো, বেন্ডস, অ্যানক্সিয়া, আর এটা কী ছিল বলতো, ওই যে সোডা ওয়াটারের বোতল খুললে একটা আওয়াজ হলো, এই তিনখানা কোশ্চেন তোর পরীক্ষাতে আসেই, বেন্ডস, অ্যানক্সিয়া আর হচ্ছে সোডা ওয়াটারের বোতল খুললে আওয়াজ হলো ফিস করে বেসিক্যালি। হ্যাঁ কোনটা, তিনটা আবার, আচ্ছা বেন্ডস কোনটা ছিল, অ্যানক্সিয়া কোনটা ছিল বেসিক্যালি বলতো, অ্যানক্সিয়া কোনটা ছিল, আচ্ছা আমি তোকে মুখে মুখে বলছি, তুই পড়ে এসেছিস বাড়ি থেকে, অ্যানক্সিয়া মানে কি বেসিক্যালি তোর ভাবনা চিন্তার ক্ষমতা লোপ পেয়ে গেছে, কমে গেছে ভাবনা চিন্তার টেন্ডেন্সি তোর, নর্মাল এটা এখন ল্যান্ডেও তোর ভাবনা চিন্তার ক্ষমতা কমই আছে, ঠিক আছে পাহাড়ে উঠলে তো আরও কমে যেতে পারে। আচ্ছা দেখ রিজনটা কি বেসিক্যালি, তুই উপরে গেছিস পাহাড়ের উপরে, পাহাড়ের উপরে গেলে প্রেশার তোর বেশি না কম, হ্যাঁ পাহাড়ের উপরে গেলে প্রেশার কম, প্রেশার কম অবভিয়াসলি প্রেশার কম, সমুদ্রে নিচে গেলে প্রেশার বেশি, ঠিক আছে, আচ্ছা পাহাড়ের উপরে গেছিস প্রেশার কম, প্রেশার যখন কমবে তখন সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইড কম, হেনরিস ল বেসিক্যালি, কথা বলিস না সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইড কম, তার মানে অক্সিজেন তোর ব্লাডে কম ডিজলভ হচ্ছে, অক্সিজেন যদি তোর ব্লাডে কম ডিজলভ হয় তার মানে তোর ব্রেনের মধ্যে সব কিছু পৌঁছাচ্ছে না ঠিকঠাক সোজা কথা, তার মানে কী বলতো তোর ভাবনা চিন্তার ক্ষমতা ডিক্রিজ হচ্ছে, এটাই হচ্ছে অ্যানক্সিয়া। হ্যাঁ ওই জন্য তো অক্সিজেন সিলিন্ডার নিয়ে উঠতে হয় পাহাড়ে, নাহলে তুই কিছুক্ষণ পরে আর কিছু করতেই পারবি না, ওরা তো ছোটোবেলা থেকে তো হ্যাবিচুয়েটেড, সাপোজ তুই আজকে হঠাৎ ল্যান্ড থেকে ওখানে গেছিস তখন তোর এটা হবে, ঠিক আছে ওদের তো কোনো সমস্যা নেই, এই জন্য পাহাড়ে গেলে অনেকের মাথা ঘোরায়, দার্জিলিংয়ে গেলেই দেখবি মাথা ঘোরাতে শুরু করে দিয়েছে, তো বেসিক্যালি ক্লিয়ার, এটা হচ্ছে অ্যানক্সিয়া। বেন্ডস কী ছিল, বেন্ডস বেন্ডস ছিল হচ্ছে, হ্যাঁ বেসিক্যালি দেখ কী হয়, ওই ধর যারা স্কুবা ডাইভার, ঠিক আছে স্কুবা ড্রাইভিং যারা করছে বেসিক্যালি, ধর হ্যাঁ তুই ধর জলের তলায় ঝাঁপ মেরেছিস, জলের তলায় ঝাঁপ মেরেছিস তো তোর প্রেশার বেড়েছে, প্রেশার বাড়লো মানে তোর কি ব্লাডে এবার বেশি বেশি নাইট্রোজেন ডিজলভ হচ্ছে, সোজা কথা, এবারে তুই তো সারা জীবন জলের নিচে থাকবি না, জল থেকে উঠে আসবি, জল থেকে যখন উঠে আসবি তখন কী হবে তোর যে ডিজলভ নাইট্রোজেনটা যেটা বেশি ডিজলভ হয়েছিল এবার উপরে গেলে আবার প্রেশার কমে গেছে, তুই যখন আবার ল্যান্ডে উঠলি তোর প্রেশার কম, প্রেশার কম হলো মানে এবার নাইট্রোজেনটা বেরিয়ে যাবে সোজা কথা, বেরিয়ে যাওয়ার সময় তোর কী হবে ব্লাডের মধ্যে ওই ক্যাপিলারির মধ্যে এরকম বাবলস হয়ে যাচ্ছে, ঠিক আছে এই জন্যই হচ্ছে এটাকেই বলে হচ্ছে তোর বেন্ডস, এটা যাতে না হয় ওই জন্য কি আমরা একটা স্পেশাল সিলিন্ডার নিয়ে যাই যার মধ্যে শুধুমাত্র হ্যাঁ হিলিয়ামও থাকে, হিলিয়াম হিলিয়াম মেশানো থাকে, নাইট্রোজেনের সাথে হিলিয়াম টিলিয়াম মেশানো থাকে, বুঝতে পেরেছিস, এটাই হচ্ছে তোর বেন্ডস, পরীক্ষাতে কিন্তু আসে কোশ্চেন রাইট আর শর্ট নোট অন বেন্ডস, এগুলো আমি ধরে ধরে পাঠিয়ে দিয়েছিলাম সুন্দর করে পিডিএফের মধ্যে আরও ভালোভাবে লেখা আছে, ঠিক আছে। ফার্স্ট কী ছিল এটা হচ্ছে দুখানে বুঝেছিস, ফার্স্ট কেসটা হচ্ছে কি, আরেকটা কেস হচ্ছে বেসিক্যালি তোর এই পাড়ার দোকানে তুই কোল্ড ড্রিঙ্কস কিনলি, কোল্ড ড্রিঙ্কসের বোতল খুললি আওয়াজ হলো, ঠিক আছে কেন হলো বেসিক্যালি দেখ, তোর যখন বেসিক্যালি কোল্ড ড্রিঙ্কসের বোতলের মধ্যে কী আছে, কার্বনেটেড ওয়াটার, কার্বন ডাইঅক্সাইডকে ডিজলভ করা আছে, তার মানে কি এবার কার্বন ডাইঅক্সাইডকে ডিজলভ করেছে কীভাবে, হাই প্রেশারে করা আছে, হাই প্রেশারে প্রেশার দিয়ে করেছে, সিও টু গ্যাসটাকে তোর ওই জলের মধ্যে ডিজলভ করা আছে, ধরে চিনিও আছে ওর সাথে, তুই কোল্ড ড্রিঙ্কস খাস মানে কী খাস বলতো, গাদা গাদা চিনি খাস বেসিক্যালি, একদম সোজা কথা, বলছিলাম কি এটা আগের দিন, কোল্ড ড্রিঙ্কসের মধ্যে কত গ্রাম চিনি থাকে জানিস, তোকে যদি সাপোজ কেউ ওই এক গ্লাস জলের মধ্যে সাপোজ 20 গ্রাম চিনি দিয়ে মিশিয়ে খেতে বলে তুই খাবি কোনো দিনও, খাবি না, কিন্তু যদি কোল্ড ড্রিঙ্কসের ফর্মে দেয় তুই খেয়ে নিবি, তুই চিনি খাচ্ছিস বেসিক্যালি সিম্পলি, ওর থেকে তোর ওই দেখবি ঠাকুর দেখতে বেরোলে বন্ধুদের সাথে বেরোলে দেখবি কোল্ড ড্রিঙ্কস টেস্টটা পায়, জল টেস্টটা পায় না, কোল্ড ড্রিঙ্কসের টেস্টটা পায়, কোল্ড ড্রিঙ্কসের বড় বড় বোতল কিনিস দিয়ে খেয়ে নিস, জল খা ওর থেকে বেটার, অবভিয়াসলি সবসময় বেটার, আর এটা কি মনে হয় বলতো, রাত্রেবেলা একদম পুরো পেট ভরে খেলাম, ঠিক আছে চল এক বোতল ভাই কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিই, একটা ঢেকুর উঠবে তো সব ঠিক হয়ে যাবে সিস্টেম, একদম ভুল ধারণা, একদম ভুল ধারণা, ঠিক আছে তুই তুই ওর থেকে ভাই কিছুক্ষণ ওয়েট করে জল খাস ওটা বেটার, তোর কখনোই এটা উচিত না কিন্তু একদম, এটা একদম ভুল ধারণা, তুই ক্ষতি করছিস তোর, হ্যাঁ সোডা ওয়াটার মানে তো সিও টু মেশানো আর কিছু নেই, চিনি নেই ওর মধ্যে, কোল্ড ড্রিঙ্কস মানে তো চিনি আছে তোর ইয়ে আছে ডিফারেন্ট টাইপের স্মেলিং এজেন্ট আছে, ঠিক আছে এবারে তার কী হয়েছে, তুই ধর কোল্ড ড্রিঙ্কসের বোতল খুললি কী হবে, প্রেশার আমার কী হলো কমে যাবে অবভিয়াসলি, ভিতরের প্রেশারটা তো ভাই যখনই খুললি তো হাই প্রেশারে ছিল এতক্ষণ, এবার তো হায়ার টু লোয়ার প্রেশার, যেই লোয়ার প্রেশার হলো কী হলো বলতো, সিও টু গ্যাসের সলিবিলিটি কমে গেলো, যেই সিও টু গ্যাসের সলিবিলিটি কমে গেলো ও এবার বেরিয়ে আসতে চাইবে সোজা কথা, তো বেরিয়ে আসতে যখন চাইবে ও ভিতর থেকে লিকুইডটাকে নিয়েও বেরিয়ে আসে, ওই জন্য ওটা ছিটকে চলে যায় বুঝলি তো, আর আওয়াজটা হয় ক্লিয়ার, এটাই ছিল হচ্ছে তোর সিও টুর গ্যাস, বোঝা গেছে এটা, এই দিনটা পড়েছি, দেন চলে আসছে হচ্ছে তারপরে চলে যা, তারপর হচ্ছে দেখ রাউলস ল, রাউলস লের স্টেটমেন্ট আমার তোর পড়া আছে, রাউলস লের স্টেটমেন্ট পড়া আছে মনে পড়ছে, রাউলস লের স্টেটমেন্ট দুখানা স্টেটমেন্ট তারপরে পড়বো, একটা হচ্ছে ভোলাটাইল ভোলাটাইলের জন্য তাই তো, একটা হচ্ছে নন ভোলাটাইল ভোলাটাইলের জন্য মনে পড়ছে,
তারপরে টোটাল প্রেশার ইকুয়ালস টু দুখানা দুখানা ফর্মুলা, সব আলাদা আলাদা কেস। অঙ্কে আমি আসছি, অঙ্কে আসছি, অঙ্কের পরে পরে আসছি। তাহলে রাহুল স্যার নিয়ে আমার কিছু বলার নেই এখন, ওকে? আচ্ছা, তারপরে তোর কোথায় যাচ্ছে? দেখ, এখানে সব যেগুলো লেখা আছে, বড় বড় করে লেখা আছে, সবগুলো আমাদের পড়া। আচ্ছা, এইবারে দেখ, দেখলাম এই বছর কোনো কোনো স্কুলে এই ডায়াগ্রামগুলো আঁকতে দিচ্ছে। কোন কোন ডায়াগ্রাম চলে যাচ্ছে পেজ নাম্বার 45, নতুন বইতে পেজ নাম্বার 47, পুরনো বইতে 45, নতুন বইতে পেজ নাম্বার 47। এই ডায়াগ্রামটা পেয়েছিস কোথাও দেখতে? এটা দেখ, এটা ফার্স্ট, এই ডায়াগ্রামটা যাও, এটা পেয়েছিস? ভেপার প্রেশারের সাথে এই ডায়াগ্রামটা পেয়েছিস দেখতে? হ্যাঁ, এই কটা ডায়াগ্রাম, তার একটা পেজ উল্টা আগে, আগের দিকে চলে যা। দেখ এই ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটা সে আমরা করেছিলাম, দেখি প্রত্যেকটা করা আছে ডায়াগ্রাম। এটা আইডিয়াল সলিউশন, ঠিক আছে, আইডিয়াল সলিউশন। হ্যাঁ, এটা আইডিয়াল সলিউশন, এগুলো স্কুলের এক্সামে আঁকতে দিচ্ছে, ঠিক আছে। বোর্ড এক্সামে এখনও দিয়ে দেয়নি, তুই এখন পিভিএস এর কোশ্চেন করবি, তুই তো পিভিএস এর কোশ্চেনের মতো বই কিনেছিস বা কিনবি করছিস, বা বন্ধু কিনবে বলে ওয়েট করছিস স্ক্যান করবি বলে, ওটাও করতে পারিস, কোনো অসুবিধার কিছু নেই। তুই যদি পিডিএফ থেকে পড়তে তুই কমফোর্টেবল হোস, কোনো অসুবিধা নেই। তারপরে কী করবো বলতো, আমরা এরকমই করতাম, কী করতাম, ধর একটা বইয়ের দাম সাপোজ 2000 টাকা, ঠিক আছে, একজন ধর বইটা কিনলাম, পাঁচজনে মিলে বইটা জেরক্স করলাম। এই জেরক্স করতাম কোথায়, আবার বিরাটিতে নয়, বিরাটিতে অবভিয়াসলি দাম বেশি, শিয়ালদা স্টেশন থেকে বেরোলেই ওখানে পার পেজ 40-40 পয়সা করে জেরক্সের দোকান আছে, ঠিক আছে। তো ওখানে তো জেরক্স করতাম, করে এবার ধর টোটাল তাহলে ধর 6 জনে হলো, একজন কিনেছে 2000 টাকায়, 5 জন হচ্ছে আমরা জেরক্স করলাম, 5 জনে জেরক্স করতে টোটাল যে টাকা পড়লো, আর 1জন 2000 দিয়ে কিনেছিল যেটা পড়লো, 6 জনের জন্য ওটা আমরা অ্যাভারেজ করতাম, বুঝতে পারলি তো? সে যে স্যাম্পেল পেপারে দিয়েছে, বোর্ড এক্সামে তো আসেনি, এখন অবধি আসেনি, এবার আসতে পারে হয়তো, ঠিক আছে, এবার আসতে পারে, আসছি সেখানে। তো তুই চাইলে জেরক্স করতে পারিস, তুই যদি বন্ধুর সাথে ভালো সম্পর্ক থাকে করতে পারিস, বন্ধুর সাথে যদি মার্কাটারি সম্পর্ক থাকে তাহলে কী করা হবে। আচ্ছা, তাহলে হচ্ছে ফার্স্ট তুই এই ডায়াগ্রামটা পড়ছিস, সেটা হচ্ছে আইডিয়াল সলিউশনের জন্য, ঠিক আছে, এটা আইডিয়াল কিন্তু, এটা মনে থাকবে, ঠিক আছে। আচ্ছা, তোকে ধর এটা, এবার ডায়াগ্রামটার দিকে একটু তাকা। আচ্ছা, ডায়াগ্রামের দিকে তাকিয়েছি, সেটা খুঁজে পেয়েছি। এটা দেখ, তোকে যদি কোশ্চেনে সাপোজ উল্টোটা বলতো, P10 > P20, তাহলে কি ডায়াগ্রামটা এরকমই হতো? দেখ ডায়াগ্রামের দিকে তাকিয়ে থাক, P10 > P20, তখন কী হতো বলতো ডায়াগ্রামটা? P1টা আমার উপরের দিকে উঠতো সোজা কথা, আর P2টা আমার নিচের দিকে নামতো, বা যেখানে আছে তাই থাক, কিন্তু P1টাকে আমার P2-র উপরে তুলতে হতো, বুঝতে পারছিস? ক্লিয়ার? তুই সোজা কথা, তখন P1 আর P2-র পজিশন চেঞ্জ করে তাহলেই হয়ে গেলো, ওই ডায়াগ্রামটা পেয়ে যাবি। ক্লিয়ার, বুঝলি তো? ঠিক আছে, আমার সলিউশনের এই কোশ্চেন আইডিয়াল সলিউশন, চাইলে আসতে পারে এবার, এতদিন আসেনি কিন্তু এবার আসতে পারে। আগের বছর তো কোভিডের পরপরের পরীক্ষা ছিল, ওই জন্য একটু দয়া মায়ের দৃষ্টিতে দেখেছিলো, কিন্তু এই বছর আর সেই দৃষ্টি নেই, ঠিক আছে, বুঝেছি। এটা চল, এইবারে চলে যা হচ্ছে নন আইডিয়াল সলিউশন। এখানে আমরা দুখানা কেস পড়েছিলাম, হ্যাঁ, পজিটিভ ডেভিয়েশন, নেগেটিভ ডেভিয়েশন। পজিটিভ ডেভিয়েশনের জন্য কন্ডিশন আমি তুই পড়েছিলাম, নেগেটিভ ডেভিয়েশনের জন্য কন্ডিশন আমি তুই পড়েছিলাম, প্রত্যেকটা রেসপেক্টে, মনে পড়ছে তো? ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন রেসপেক্ট, ধরে ধরে পয়েন্ট ওয়াইজ করা আছে, ঠিক আছে, ওগুলো কিন্তু তোর পরীক্ষাতে আসবে। আচ্ছা, তারপরে বলছি পজিটিভ ডেভিয়েশনের ছবি কোনটা হচ্ছে বলতে, এইটাকে, এই ডিকেটটা যেটা উপরের দিকে উঠে যাচ্ছে, ঠিক আছে, পজিটিভ ডেভিয়েশনের ছবি যেটা উপরের দিকে উঠে যাচ্ছে, ক্লিয়ার? আর নেগেটিভ ডেভিয়েশন যেটা নিচের দিকে নেমে যাচ্ছে, বুঝতে পারছিস? হ্যাঁ, চাইলে কিন্তু তোকে পরীক্ষাতে এবছর দিতে পারে পজিটিভ ডেভিয়েশনের ছবি আঁকতে এরকম, আর নেগেটিভ ডেভিয়েশনের, ঠিক আছে, বুঝলি? ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা, তারপরে আমি তুই কী করেছিলাম বলতো, দুটো কেস পড়েছিলাম। নেগেটিভ ডেভিয়েশনের জন্য আমার কী হতো, এ বি ফোর্স অফ অ্যাট্রাকশান এ আর বিবির ফোর্স অফ অ্যাট্রাকশানের থেকে বেশি হতো, মনে পড়ছে? এবির ফোর্স অফ অ্যাট্রাকশান এ আর বিবির ফোর্স অফ অ্যাট্রাকশান থেকে বেশি হতো। এক্সাম্পল ছিল কি বলতো, অ্যাসিটন আর ক্লোরোফর্মের মিক্সচার, যেটার কোশ্চেন ধর পরীক্ষাতে আসে, এসেওছে বোর্ড এক্সামে এসছেও, ঠিক আছে, অ্যাসিটন ক্লোরোফর্ম। রিজন কী ছিল, অ্যাসিটন আর ক্লোরোফর্মের মধ্যে হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, আগে ওটা হতো না, ঠিক আছে। এটা নতুন বইয়ের রেসপেক্টে মোস্ট প্রবলি কত হবে বলতো, পেজ নাম্বারটা? হ্যাঁ, 48, ঠিক আছে, কত? 13 না ভাই, এখানে চলে গেছি, নন আইডিয়াল সলিউশন কি নেই, সলিস্টেট নেই না? আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছিস? এটা হচ্ছে একটা কেস ছিল, এটার অ্যান্সার দেখবি একদম সুন্দর করে ধরে তোকে পাঠানো আছে,
এই আমি যে পরীক্ষাটা নিয়েছিলাম সেখানে এই কোশ্চেনটা দিইনি, তোকে কিন্তু এই ছবিটা তখন আঁকতে হবে। দেখবি এই ছবিটাও এঁকেছিলাম, কোশ্চেনের মধ্যে দেখবি করা আছে, এটা সবটারই ফেমাস কোশ্চেন। এটা দেখবি অ্যাসিটন আর ক্লোরোফর্ম দেখ হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং, ঠিক আছে? এটা একটা কোশ্চেন। আরেকটা কোশ্চেন তোর কী আসে বেসিক্যালি, ইথানল আর ওয়াটার অ্যান্ড মিক্সচার, ওরা আমার কী করে বলতো, ওরা কোন ডেভিয়েশন ফর্ম করে বেসিক্যালি? পজিটিভ ডেভিয়েশন। ইথানল আর ওয়াটার, ইথানল আর ওয়াটার মিক্সচার হচ্ছে পজিটিভ ডেভিয়েশন ফর্ম করে। এটাও দেখবি পাঠানো আছে, এটার রিজনটা কি বেসিক্যালি ঠান্ডা মাথায় ভাব। পজিটিভ ডেভিয়েশন মানে আমার কী হবে, এবি টাইপের ফোর্স অফ অ্যাট্রাকশন এ এ আর বিবির থেকে কী হবে, কম হয়ে যাবে, কম হবে অবভিয়াসলি, তাহলেই আমার পজিটিভ ডেভিয়েশন হতো। তুই খাতাও খুলে রাখতে পারিস চাইলে, সলিউশনের খাতাটাও খুলে রাখতে পারিস, ওকে? ঠিক আছে, ইথানল কোনটা না অ্যাজিওট্রপ কেন লিখবি, অ্যাজিওট্রপ লিখবি কেন তুই? তো তোর রিজন হচ্ছে এটা, অ্যাকচুয়ালি ফোর্স অফ অ্যাট্রাকশনের রেসপেক্টে তোকে বলতে হবে। ওটা তো বলতে হবে, মানে নন আইডিয়ালের মধ্যে পজিটিভ না নেগেটিভ ওইটা তোকে বলতে হবে, অ্যাজিওট্রপ বললে হবে না। HNO3H2 পোলার, পোলার 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 হলে কি হবে, এটাও তো তোর একই একই, হ্যাঁ অ্যাজিওট্রপ বললে হবে না। এবার তো অ্যাজিওট্রপ ম্যাক্সিমাম বয়লিং অ্যাজিওট্রপ, মিনিমাম বয়লিং অ্যাজিওট্রপ হতে পারে না। ম্যাক্সিমাম বয়লিং অ্যাজিওট্রপ মানে কি বলতো, নেগেটিভ ডেভিয়েশন যারা শো করে, আর মিনিমাম বয়লিং অ্যাজিওট্রপ মানে যারা পজিটিভ ডেভিয়েশন শো করে। তো পজিটিভ হোক নেগেটিভ হোক সবাই তো অ্যাজিওট্রপ, আলটিমেটলি অ্যাজিওট্রপ লিখলে হবে না, তোকে পজিটিভ নেগেটিভের রেসপেক্টেই বলতে হবে। হ্যাঁ মানে ওটাই তো, পজিটিভ নেগেটিভ মানেই হচ্ছে আইডিয়ালের থেকে কতটা ইয়ে হচ্ছে, মানে নন আইডিয়াল দেন পজিটিভ না নেগেটিভ, ঠিক আছে? বুঝতে পাচ্ছিস? আচ্ছা নেক্সট হচ্ছে আমার কোনটা ছিল, ইথানল ওয়াটার। ইথানল ওয়াটার মানে কী ছিল দেখ, ওয়াটারের মধ্যে নর্মালি হাইড্রোজেন বন্ডিং আছে, অবভিয়াসলি আছে। যদি আমি ওয়াটারের মধ্যে ইথানলকে অ্যাড করি আমার কী হবে, ওয়াটারের মলিকুলগুলোর মধ্যে আমার ইথানল ঢুকে গেল, সোজা কথা। ওয়াটারের মলিকুলগুলোর মধ্যে ইথানল ঢুকে যাবে, তাহলে কী হবে বলতো, ওয়াটারের হাইড্রোজেন বন্ডিংগুলো আমার কমে যাবে, সোজা কথা। তার মানে কী হলো, ফোর্স অফ অ্যাট্রাকশন কমছে, ওই জন্য আমার পজিটিভ ডেভিয়েশন। ওকে বুঝতে পেরেছিস? এটাও পাঠানো আছে খাতার মধ্যে, খুঁজলে পেয়ে যাবি অ্যান্সারের মধ্যে, পেয়েছিস? খাতার মধ্যে দেখবি ওই সলিউশন অনেকগুলো কোশ্চেন পাঠিয়েছে, ওর মধ্যে পাবি, যেগুলো কোশ্চেন পাঠানো আছে ওর মধ্যে পাঠানো আছে। ইথানল ওয়াটার পাঠাইনি, দাঁড়া দাঁড়া, আরেকটা পাঠিয়েছিলাম না ইথানল হেক্সেন, ইথানল হেক্সেন পাঠিয়েছিলাম কোথায় বলতো, বার করে দেখি একটু। এটা হচ্ছে পাঠিয়েছিলাম 6th April, ঠিক আছে 6th April, একটা PDF পাঠিয়েছিলাম, PDF-এর মধ্যে আছে ইথানল হেক্সেন, দেখ পজিটিভ ডেভিয়েশন। 6th April একটা PDF পাঠিয়েছিলাম, হোয়াটসঅ্যাপ গ্রুপ খোল, দেখ 6th April একটা PDF আছে, ওর মধ্যে সুন্দর করে লেখা আছে ইথানল হেক্সেন পজিটিভ ডেভিয়েশন। পেজিস খুঁজে না, স্ক্রিনশট পাঠাবো, এবার বল যা বলবি আমি পাঠিয়ে দেবো। আরে ওখানে কেন আছিস, ডকুমেন্টে যা, ডকুমেন্টে যা। April 6th দেখ ইথানল হেক্সেন লেখাই আছে PDF-টার নামটা, ইথানল হেক্সেন, ঠিক আছে? আচ্ছা ইথানল ওয়াটারটা পাঠাইনি তাই তো, ঠিক আছে ইথানল ওয়াটার পাঠিয়ে দেবো, একই কেস বেসিক্যালি, ছেড়ে দেবো ওটা পাঠিয়ে দেবো। আচ্ছা ইথানল হেক্সেন যেটা আছে তোকে এত কিছু লিখতে হবে না, এটা প্রথম প্রথম ছিল বলে একটু বেশি বেশি লিখতিস। কতটা লিখবি, আচ্ছা ফার্স্ট পেজটার মধ্যে দেখ ওই ছবিগুলো হয়েছে, ছবিগুলোর পরে, আচ্ছা আমি স্ক্রিনশট তুলে তোকে এডিট করে পাঠিয়ে দিচ্ছি ভাই, আবার কষ্ট করতে হবে তোকে।
ছাড়, আমি এটা পাঠিয়ে দেবো এডিট করে। আচ্ছা চল, কথা বলিস না, কথা বলিস না, চল। তারপরে হচ্ছে দেখ, পরের পেজে চলে, এই এই ছবিটা যেখানে আছে ওখানে বার কর। আচ্ছা এই ছবিটার নিচে দেখ কতগুলো কেস তোর, এই ছবিটা, এই যে এই দুখানা ছবি যে পেজে আছে, এই দুটো ছবির নিচে। হ্যাঁ দুটো বললাম তো, পজিটিভ রিভিউশন, নেগেটিভ রিভিউশন যদি আসে রেখে দিবি। আচ্ছা এইবারে হচ্ছে দেখ, তোর বইতে যেগুলো যেগুলো সিবিএসসি বোর্ডে বলছি, যেগুলো যেগুলো বইতে মেনশন করা আছে সেগুলি সাধারণত আসে। কোনগুলো কোনগুলো করা আছে দেখ, ছবিটার নিচেই হচ্ছে ফার্স্ট লাইনে আছে হচ্ছে ইথানল অ্যাসিটোন, ইথানল অ্যাসিটোন, ঠিক আছে। ইথানল অ্যাসিটোন হচ্ছে তোর, দেখতে পাচ্ছি ইথানল অ্যাসিটোন লেখা আছে ফার্স্ট লাইনটার মধ্যে, মিক্সচার অফ ইথানল অ্যাসিটোন বিহেভস ইন দিস ম্যানার, ঠিক আছে। ওই রিজন একই রিজন। তারপর হচ্ছে দেখ, তারপরেরটা আছে হচ্ছে কার্বন ডাইসালফাইড অ্যাসিটোন, ফার্স্ট প্যারাটার মধ্যে দুখানা আছে ইথানল অ্যাসিটোন আর কার্বন ডাইসালফাইড অ্যাসিটোন, এই দুটোই তোর সিবিএসসি বোর্ড এক্সাম হলে এই দুটো থেকে একটা আসবে, মানে আসতে পারে, এর বাইরে আর কিছু দেবে না, ঠিক আছে, বুঝতে পেরেছিস? ওকে, তাহলে এই দুখানার রিজন এর মধ্যেই লেখা আছে, পড়লে বুঝে যাবি একই রিজন, ভাই একই রিজন, ওটাকেই তোকে লিখতে হবে, শুধু মলিকুলার নামটা চেঞ্জ করে লিখতে হবে, বুঝতে পারছিস, বুঝে গেছিস? তারপরের প্যারাতে আছে কি, দুটো কম্বিনেশান বেসিক্যালি, ফেনল অ্যানিলিন আর হচ্ছে ক্লোরোফর্ম অ্যাসিটোন, ঠিক আছে। ক্লোরোফর্ম অ্যানিলিন, সরি, ক্লোরোফর্ম অ্যাসিটোন আর ফেনল অ্যানিলিন দুটোই হচ্ছে আমার নেগেটিভ ডেভিয়েশন, আর ইথানল অ্যাসিটোন আর কার্বন ডাইসালফাইড অ্যাসিটোন দুটোই হচ্ছে আমার পজিটিভ ডেভিয়েশন। ওকে, রিজন সেই একই, বাড়িকে পড়ে রাখছিস, বোঝা গেছে এই দুখানা, ক্লিয়ার? চল, দেন তোর ওই অ্যাজিওট্রপের ডেফিনেশন আমার পাঠানো আছে, সব স্কুলেই লিখতে দেয় ম্যাক্সিমাম অ্যাজিওট্রপের ডেফিনেশন। তারপর হচ্ছে অ্যাজিওট্রপের এক্সাম্পল পড়তে বলেছিলাম উইথ কম্বিনেশন, একটা দুটো পড়ে রাখতে বলেছিলাম, ঠিক আছে, অ্যাজিওট্রপের ডেফিনেশন আর এক্সাম্পল। দেন আমার কী আসছে, দেন আসছে হচ্ছে ওই যে ম্যাক্সিমাম বয়েলিং অ্যাজিওট্রপ কারা ফর্ম করে, যারা হচ্ছে নেগেটিভ ডেভিয়েশন শো করে, আর উল্টো ডিলেশন পজিটিভ, এটা বুঝতে পেরেছিস? মিনিমাম বয়েলিং অ্যাজিওট্রপ ফর্ম করে হচ্ছে কারা, যারা হচ্ছে পজিটিভ ডিভিশন শো করে। চল এইবারে চলে যাচ্ছে কোনটা, তারপর হচ্ছে এইবারে স্টার্ট হচ্ছে কলিগেটিভ প্রপার্টিগুলো। ফার্স্টে হচ্ছে রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশার, আর RLVP ফর্মুলা আমি তুই জানি। এইবারে চলে যা পেজ নাম্বার 48, মানে হচ্ছে নতুন বইতে পেজ নাম্বার 52.6.1 এর একদম লাস্টের দিকে, 2.6.1 এর একদম লাস্টের দিকে, ঠিক আছে, গেছিস? খুব ভালো কথা। এইবারে দেখ, এইখানে একটা ফর্মুলা আছে, এটা আমি তুই করেছিলাম, অন্যভাবে লিখেছিলাম, আমরা করতে হচ্ছে বলতে কি XB = PA0 - PA/PA0, এইভাবে লিখতাম, ঠিক আছে। ফর্মুলাটা এখানে এক্স বি এর জায়গায় লেখা আছে 2 আর এর জায়গায় লেখা আছে 1, কোনো কিছু চেঞ্জ হয়নি তাই বলে। এইবারে এটা ঠিক আছে, তারপরে দেখ আরও 3-4 ফর্মুলা বানিয়েছে, ওই ফর্মুলা তুই চাইলে নাও বানাতে পারিস, অঙ্ক তোর এইভাবেই হয়ে যাবে। আচ্ছা এইবারে এখান থেকে আমি তুই অঙ্ক করবো, অঙ্ক করার সময় এবার আমি তুই একটা জিনিস ধরে নেবো, সেটাই আমাকে তোকে সিবিএসসি বোর্ড বা সব বোর্ডে, ওয়েস্ট বেঙ্গলে আর ধরবো না, কারণ ওয়েস্ট বেঙ্গলে ক্যালকুলেটার আছে, ISC তো ধরবো না, ক্যালকুলেটার আছে বলে, ঠিক আছে। সিবিএসসি বোর্ডে তুই এটা অ্যাজিউম করে নিবি, কোন অ্যাজাম্পশন, পাশেই দেখ লেখা আছে একটা অ্যাজাম্পশন ওই ফর্মুলাটার পাশে, দেখ N1 > N2 দেখতে পাচ্ছিস কোথায় একটা, 2.26 ইকুয়েশন নাম্বার 2.26 এর পরে N1 > N2। আচ্ছা ওটার মানে কি বেসিক্যালি দেখ, এটার মানেটা এবার তোকে বলছি, ঠিক আছে, চল দেখ। তোর কাছে রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশার ফর্মুলা কী ছিল, ফর্মুলা ছিল হচ্ছে এটা, XB = PA0 - PA/PA0, এটাই ছিল হচ্ছে তোর রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশারের ফর্মুলা। আমি এখন অব্দি ভেন্টা ফ্যাক্টর আনিনি, ভেন্টা ফ্যাক্টরটা কোন দিকে হবে বলতে, এদিকে না এদিকে, হ্যাঁ এদিকে হবে না এদিকে হবে, আচ্ছা ঠিক আছে, যাই হোক আমরা চিন্তা করতে থাক। আচ্ছা এইবারে দেখ, আমার কাজ কী হতো বলতে, এইসব অঙ্ক করতে গেলে বি মানে মোল ফ্র্যাকশনটা বার করা, XB বার করবো, XB বার করতে গেলে কী করতাম, ঠান্ডা মাথায় দেখি চল, XB তাহলে আমি মোল অফ বি, সোজা কথা, ডিভাইডেড বাই মোল অফ বি প্লাস মোল অফ এটাই তো হচ্ছে আমার XB, তাই তো। এ আর বি কী ছিল বলতো, এ ফর সলভেন্ট, বি ফর সলিউট, ঠিক আছে, এ ফর সলভেন্ট, বি ফর সলিউট, তাই না, দেখ এটাই ছিল বেসিক্যালি, আমরা পুরো চ্যাপ্টার এটাই ধরেছিলাম, এ হচ্ছে আমার সলভেন্ট আর বি হচ্ছে আমার সলিউট,
বইতে এটা কি লেখা আছে? ওয়ান ফর সলভেন্ট, টু ফর সলিউট, বইতে এই জিনিসটা লেখা আছে, বুঝতে পারছিস? এইবারে দেখ তোকে কি বলেছে বলতো, ম্যাক্সিমাম নিউমেরিক্যালস আমি তো এটাই ধরে নেবো। কি ধরবো? NbRNA। ধর আমার একটা সলিউশন বানানো হয়েছে, সলিউশনে সলভেন্ট কাকে বলে ভাই? সোজা কথা, যার মোল বেশি তাকেই সলভেন্ট বলে, ঠিক আছে? তো যেহেতু আমার NbRNA, এনএ আমার NB-র থেকে অনেক অনেক বেশি আছে, ওই জন্য আমি কী ধরে নেবো বলতো, NA+NB অলমোস্ট ইকুয়ালস টু NA। তার মানেটা কী হলো? তার মানেটা এটাই হয়েছে, তোর বইয়ে কীটা লেখা আছে, বইয়ে লেখা আছে এইভাবে N1+N2, এইভাবে লেখা আছে জিনিসটাকে। সলিউট যেহেতু আমার সলভেন্টের থেকে কম থাকে, অবভিয়াসলি কমই থাকে, তাহলে আমি কী বলতে পারি, মোল অফ সলভেন্ট মাছ মাছ গ্রেটার দেন মোল অফ সলিউট, বুঝতে পারলি? মোল অফ সলভেন্ট মাছ মাছ গ্রেটার দেন মোল অফ সলিউট, ঠিক আছে? কারণ সলভেন্টই আমার বেশি আছে, সলিউট তো কম থাকে সলিউশনের মধ্যে, ক্লিয়ার? তার মানে এনএ যদি NB-র থেকে অনেক বড় হয়, তার মানে আমি NA+NB-কে আমি কী ধরতে পারি বলতো, অলমোস্ট ইকুয়ালস টু NA। মানে সোজা কথা ভাবে, একটা 1 কোটি আর একটা হচ্ছে ধরে রাখ 1,000, 1 কোটির সাথে 1,000 ধরলে অ্যাড করলে আমি ওটাকে অলমোস্ট 1 কোটি ধরেই ক্যালকুলেশনটা করলেও আমার হয়ে যাবে। 1 কোটি + 1,000 মানে 1 কোটি 1,000 হয়, ওটাকে 1 কোটি ধরলে করলে ওভারঅল আমার ক্যালকুলেশনটা সেম হয়ে যাচ্ছে, ওই জন্য আমি NA+NB কাছাকাছি হবে, তো কাছাকাছি হবে, ঠিক আছে? NA+NB=NA ধরবো, তাহলে আমার ইকুয়েশনটা মডিফাই হয়ে কী হয়ে যাবে বলতে, দেখ এরকম বেসিক্যালি XB=NB/NA, তোর বইয়ে এটা লেখা আছে কি, N2/N1, ঠিক আছে? বোঝা গেছে, ক্লিয়ার? তাহলে দেখ বইতে এই ইকুয়েশনটা লেখা আছে, দেখতে পাচ্ছিস কোথায় লেখা আছে বলতো? ওই যেখানে দেখ N1 মাছ মাছ গেটার দেন N2 লেখা ছিল, তারপরেই দেখ লেখা আছে দেয়ারফর P10-P1/P10=N2/N1, এই জিনিসটা বেসিক্যালি এটাই, ক্লিয়ার? বুঝলি? তুই অঙ্ক করার সময় এরকম ধরে নিতে পারিস, বোঝা গেছে? তোকে নিচের পার্টটা অ্যাড করতে হবে না, তুই সলভেন্টের মোলটা সলিউটের মোল থেকে বেশি ধরে চালিয়ে দিবি, তোর অঙ্ক মিলে যাবে, ভ্যালু মিলে যাবে। কীভাবে? চল একটা অঙ্ক করি, দেখা যাক। আচ্ছা অঙ্কে আসছি, অঙ্কে আসছি, তারপরে চলে যা ফিগার 2.7। হ্যাঁ, আচ্ছা এইবার হচ্ছে এই ফিগারগুলো আসছে। ফিগার 2.7 স্টার্ট হচ্ছে কি, এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট ফর্মুলা কী ছিল? ΔTB=I×KB×M, I×KB×M, ঠিক আছে? আই মানে ছিল ভেন্ট অফ ফ্যাক্টর, কেবি মানে কী ছিল? আচ্ছা ঠিক আছে, তুই এরকম মাথায় রাখতে পারিস, ইভোলিওস্কোপিক কনস্ট্যান্ট ছিল, আর এটা কী ছিল বলতো? ঠিক আছে, কেবি মনে পড়ছে? কেবির ইউনিট তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করতে পারে, কেলভিন কেজি মোল ইনভার্স, ঠিক আছে? কেবির ইউনিট তোকে পরীক্ষাতে দিতে পারে, কেবির ইউনিট পরীক্ষাতে দিতে পারে, কেবির ইউনিট, ওকে পেয়েছিস? দেন হচ্ছে দেখ আমার আছে কি, ফর্মুলাটা হচ্ছে ΔTB=I×KB×মোলালিটি, মনে পড়ছে তো মোলালিটি? অঙ্ক আমি তুই ধরে ধরে করেছিলাম, বহু প্রচুর অঙ্ক করেছিলাম এখান থেকে, আবার ডিসেম্বর মাস থেকে করবো এইসব অঙ্ক। আচ্ছা তারপরে দেখ আরও অনেক ফর্মুলা আছে, সব তো না মনে করলে চলবে, তুই এটা থেকেই সব করে ফেলতে পারবি অঙ্ক, ওই ওগুলোকে ডিরাইভ করতে করতে এগুলো আসে, প্রত্যেকটা লাইনে যদি ফর্মুলা বলাই তাহলে আমার শেষ হবে না, হাজার হাজার ফর্মুলা হবে, ঠিক আছে? চল এইবারে হচ্ছে দেখ এখানে যে ডায়াগ্রামটা আছে, এটা পরীক্ষাতে স্কুলে কোশ্চেন দেয় এই ডায়াগ্রামটা, আর আগে CBSE বোর্ডে আসতো অনেক আগে, তাহলে এবার হয়তো আসতে পারে আবার ফিরে এই ডায়াগ্রামটা, এটা আমি তুই ধরে ধরে করেছিলাম, ঠিক আছে? এই ডায়াগ্রাম মার্ক করে রাখবি কিন্তু, ওকে পেয়েছিস তো? খুঁজে ডায়াগ্রামটা পেয়েছিস, বয়েলিং পয়েন্টের সাথে টেম্পারেচারের ডায়াগ্রাম যেটা আছে, সরি ভেপার প্রেশারের সাথে টেম্পারেচারের ডায়াগ্রাম হয়েছে। তারপরে একটা আমার আসছে কি, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, ফর্মুলা কী ছিল? ΔTF=I×KF×M, KF-এর ইউনিট সেই একই আছে, এখানেও ডায়াগ্রাম, এই যে ডায়াগ্রাম এটাও দেখবি ধরে ধরে করেছিলাম, এই ডায়াগ্রামটা তুই প্র্যাকটিস করে রাখবি, হ্যাঁ এটা নিচের দিকে বেসিক্যালি, বুঝতে পারছিস ভাই করা আছে ধরে ধরে এই ডায়াগ্রাম, ক্লিয়ার? চল নেক্সট তুই চলে যাবি কোথায়, আচ্ছা এইবার চলে যাও অসমোসিস অ্যান্ড অসমোটিক প্রেশার 2.6.4, অসমোসিস অ্যান্ড অসমোটিক প্রেশার 2.6.4। আচ্ছা এখানে দেখবি সেমি পারমিয়েবল মেমব্রেনের অনেকগুলোর এক্সাম্পল আমি তোকে পাঠিয়েছিলাম, একটা PDF দেখবি আছে অসমোটিক প্রেশার রিলেটেড বলে, ওই এপ্রিল মাসেই পাঠানো, তুই বলিস আমি তাহলে ডেটটা তোকে বলে দিচ্ছি, ঠিক আছে? বলেই দিই, 11th এপ্রিল একটা PDF আছে অসমোটিক প্রেশার, ওর মধ্যে সব দেওয়া আছে, ঠিক আছে? সেমি পারমিয়েবল মেমব্রেনের এক্সাম্পল, ওই এক্সাম্পলগুলো কিন্তু স্কুলে দেবে তোকে, ঠিক আছে? দেখবি একটা আর্টিফিশিয়ালি সিনথেসাইজ সেমি পারমিয়েবল মেমব্রেন, কপার ফেরোসায়ানাইট
উইথ কেমিক্যাল ফর্মুলা, এটাও কিন্তু তোর পরীক্ষাতে দেয়। ওকে পেয়েছিস, খুঁজে পেয়ে যাবি আশা করছি। 11th April অসমোটিক প্রেশার। ঠিক আছে, ওর মধ্যে দেখ সেমি পারমিয়েবল লেখা আছে ওর মধ্যে উইথ এক্সাম্পল। ঠিক আছে, আচ্ছা কথা বলিস না, সেমি পারমিয়েবল মেমব্রেনের আর কী কী এক্সাম্পল আছে বইয়ের মধ্যে মার্ক করে রাখবি। এই ছবিটা চলে যা, এই ছবিটা চলে যা, এই ছবিটা চলে যা, এই ছবিটার পাশে দেখ লেখা আছে পিগস ব্লাডার অর পার্চমেন্ট অর সেলোফেন। ঠিক আছে, মার্ক করে রাখলি পিগস ব্লাডার অর পার্চমেন্ট অর সেলোফেন। ঠিক আছে, এক্সাম্পল অফ SPM সেমি পারমিয়েবল মেমব্রেন। হ্যাঁ, ন্যাচারাল সেমি SPM ওগুলো। ওকে আচ্ছা, এবারে দেখ তারপরে তুই চলে যাচ্ছিস কোথায়, ভেন্টফস ল ফর অসমোটিক প্রেশার পাঠানো আছে ভাই। স্টেটমেন্ট বেসিক্যালি ওই তোর পাই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন, তারপরে দেখবি উল্লামা চলে আসছে। কনসেন্ট্রেশন ধরেছে, কনসেন্ট্রেশনটা হচ্ছে আবার মোলারিটি ইউজ করা হচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছিস, হয়েছে অসমোটিক প্রেশার ল পাঠানো আছে, তুই পড়েওছিস। আচ্ছা তারপর হচ্ছে কি বেসিক্যালি, এবার চলে যাচ্ছে হচ্ছে পরের পেজে চলে যা, 54 নতুন বইতে পেজ নাম্বার 56, পেজ নাম্বার 54 নতুন বইতে পেজ নাম্বার 56 কথা বলিস না, একদম উপরে চলে যা, পেজের একদম উপরে চলে যা, একদম উপরে দেখ লেখা আছে। হ্যাঁ হ্যাঁ, নতুন ভার্সনে তো 21 56 ওটাই চলছে। আচ্ছা দেখ ওর মধ্যে ওই যে বলেছিলাম তোর বেসিক্যালি প্রোটিনের কোনো প্রপার্টি মেজার করতে হলে অসমোটিক প্রেশার কেন ভালো, চারটের মধ্যে আমার কেন অসমোটিক প্রেশার মেজারমেন্টটা ভালো, এটা দেখবি বলেছিলাম কোশ্চেনও করতাম, এই কোশ্চেনটা কিন্তু আসে। কারণ অত বেশি সলিভেল করার দরকার পড়ে না অসমোটিক প্রেশার মেজারমেন্ট করতে। আর বাকি যে তিনখানা তোর আছে, রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশার বা এলিভেশন ইন বয়লিং পয়েন্ট বা ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট, সেটার জন্য আমাকে সলিভেল হতে হবে আগে ভালো করে। এই জিনিসটাই ছিল, মনে পড়ছে, এই জিনিসটা ছিল, এটা পাঠানো আছে গ্রুপে, আমি দেখেছি, দেখবি বলেছিলাম এই অ্যান্সারটা কোশ্চেন অ্যান্সার ফরম্যাটেই পাঠানো আছে এই জিনিসটা। ঠিক আছে, এখানেও তো লেখা আছে এই চ্যাপ্টারের একদম উপরে, এই পেজের একদম উপরে, সরি সেকেন্ড প্যারায় দেখ ওর মধ্যে একটা আছে স্যালাইন ওয়াটার, স্যালাইন ওয়াটারের কম্পোজিশন কত, হোয়াট ইজ দ্য কম্পোজিশন অফ স্যালাইন ওয়াটার। দেখ লেখা আছে 0.9% মাস বাই ভলিউম সোডিয়াম ক্লোরাইড, 0.9%